আমার প্রিয় বন্ধুরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত পরের দিন তোমাদের ইতিহাসের পরীক্ষা তো ইতিহাস পরীক্ষার যে চার নম্বর এবং আট নম্বরের সাজেশন সাজেশন কিন্তু আমার অলরেডি কিন্তু আপলোড করা ছিল তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে এবং তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার উনিশের জুন মাস থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন প্রত্যেকটি পরীক্ষায় এসেছে বিজ্ঞানে এসেছে ইতিহাসেও আসবে আমার কাছে ইতিহাসের যে প্রশ্নটি এসেছিল। তার অর্ধেক লেখা কিন্তু মুছে গেছে বোঝাই যাচ্ছে না যেটুকুনি আমি বুঝতে পেরেছি দু হাজার উনিশ সালের তোমাদের এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো এই প্রশ্নগুলো পড়লে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে তাই প্রত্যেকে কিছু করো আর না করো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে উত্তরগুলোকে মুখস্থ করে নিও আর একটি রিকোয়েস্ট দু সালের জুন মাসের অঙ্ক যে অঙ্কের যে প্রশ্নটি তোমাদের আছে আমার কাছে কিন্তু দুজন পাঠিয়েছিলে তোমরা কিন্তু সেই প্রশ্নটি কারা পাঠিয়েছিল আমি তোমাদের কিন্তু আর অলরেডি খুঁজে পাচ্ছি না তোমরা দয়া করে আরেকবার পাঠিয়ে দেবে তোমাদের সুবিধার জন্য যাতে অঙ্ক পরীক্ষা আমি প্রত্যেকটি অঙ্ক সলভ করে তোমাদের দিতে পারি কি বললো বোঝা গেছে দু হাজার উনিশ সালে জুনের অঙ্কের প্রশ্নপত্র নিয়ে তোমরা দুজন আমাকে পাঠিয়েছিলে তাদের আমি খুঁজে পাইনি তোমরা আরেকবার আমাকে পাঠিয়ে দিলে প্রত্যেকেরই সুবিধা হবে তো চলো আমরা প্রশ্নগুলো তার উত্তর দেখে নিই এক নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাব কবে আই এফ জয় করেছিল উত্তর উনিশশো সালে দু নম্বরের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন উত্তর দেখো চলচ্চিত্রের সাথে তিন নম্বরের প্রশ্ন বঙ্গদর্শন প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চার নম্বরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় উত্তর হচ্ছে আঠেরোশো সাতান্নতে পাঁচ নম্বরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজকে প্রতিষ্ঠা করেন উত্তর উইলিয়াম বেন্টিং ছ নম্বরের প্রশ্ন বাঁশের কেল্লা নির্মাণ করেন উত্তর তিতুমির সাত নম্বরের প্রশ্ন কোল বিদ্রোহ হয়েছিল উত্তর হচ্ছে ছোটনাগপুর অঞ্চলে আট নম্বরের প্রশ্ন ভারতের প্রথম ভাইস ছিলেন লর্ড ক্যানিং ন নম্বরের প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লেখা নেই তোমাদের অপশানে শুধু সুরেন্দ্রনাথই ছিল দশ নম্বরের প্রশ্ন ভারত ছবিটি এঁকেছেন উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বরের প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে জগদীশ চন্দ্র বসু বারো নম্বরের প্রশ্ন ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন উত্তর জগদীশ চন্দ্র বসু তেরো নম্বরের প্রশ্ন ভারতে কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে তাসখন্দে চোদ্দ নম্বরের প্রশ্ন এই প্রশ্নটা আমি বলি তোমাদের ভারতে কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় অ্যাকচুয়ালি উত্তরটা কিন্তু কানপুরে হয় কিন্তু তোমাদের প্রশ্নের যে অপশান ছিল সেখানে কিন্তু কানপুর কিন্তু ছিল না সেখানে কিন্তু তাসখন্দ ছিল তাই এটা নিয়ে একটা ডাউট থাকে যে ভারতে কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় কিন্তু কানপুরে ঠিক আছে এবং ভারতের বাইরে কিন্তু সবার প্রথম হয়েছিল কিন্তু তাসখন্দে ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলানাক রায় নেক্সট ষোলো নম্বরের প্রশ্ন ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম মহিলা শহীদ কে ছিলেন উত্তর হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার সতেরো নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠনে কে নেতৃত্ব দেন উত্তর দেখো সূর্য সেন আঠেরো নম্বরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন উত্তর দেখো বল্লভভাই প্যাটেল উনিশ নম্বরের প্রশ্ন নেহরু লিয়াক চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালের আটই এপ্রিল কুড়ি নম্বরের প্রশ্ন ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ কে করেন উত্তর হচ্ছে মুন্সি প্রেমচাঁদ একুশ নম্বরের প্রশ্ন কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে বাইশ নম্বরের প্রশ্ন বর্তমান ভারতে বাইশ নম্বরের প্রশ্ন বর্তমান ভারতকে রচনা করেন উত্তর দেখো স্বামী বিবেকানন্দ তেইশ নম্বরের প্রশ্ন হিন্দু মেলা কে প্রবর্তন করেন উত্তর দেখো নবগোপাল মিত্র অনেকগুলো প্রশ্ন কিন্তু একদম বোঝা যায়নি তাই যে কটাই প্রশ্ন আমি উদ্ধার করতে পেরেছিলাম দু হাজার উনিশের জুন মাসে সেইগুলো তোমাদেরকে দিলাম আর কস্তম্ভ খস্তম্ভটা ভালো করে করে যাও কারণ তোমাদের ভূগোল পরীক্ষা কিন্তু দু হাজার উনিশের কস্তম্ভ খস্তম্ভর সাথে কিন্তু সেম এবারও কিন্তু সেম মিলে গেছিলো তো ইতিহাসও আসতে পারে তা ভালো করে এরা দেখে নাও গ্রাম প্রকাশিকা উত্তর হচ্ছে হরিনাথ মজুমদার মেঘলে মিনিট টমাস ব্যারিংটন মেকলে নীল দর্পণ দীনবন্ধু মিত্র আর বেঙ্গল কেমিক্যাল প্রফুল্ল চন্দ্র রায় তো এই ছিল আজকের এই প্রশ্ন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেল অতুলনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো